রূপম দেহি, জয়ং দেহি, যশো দেহি, দেশো জহি, কুয়াশা শিউলি মাখামাখির ভোরে সোমবার রাজ্য পালিত হল মহালয়া। ভোর থেকে রাস্তায় বেরিয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময়, পিতৃতর্পণ সহ নানাভাবে এই দিনটি নস্টালজিক অনুভূতি ও নানা ধর্মীয় রীতিনীতিতে রাজ্যবাসী পালন করল মহালয়ার পুণ্যতিথি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শাশ্বত সুর মহালয়ার ভোরকে আরও একবার প্রাণবন্ত করে তুলল। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, আবার এসেছে শরৎ। বর্ষার বাদল বাউল একতারা বাজিয়ে বিদায় নিলেও মাঝে মাঝে এখনো আকাশে মেঘের অশনি সংকেত। শরতের শিউলির সুবাস, নদী তীরে কাশের দোলা, আকাশে পেঁজাতুলুর মেঘ শারদলক্ষ্মীর আনন্দময় আবির্ভাব ঘোষণা করছে। আনন্দময়ীর আগমনে সমগ্র বিশ্ব আজ আনন্দে মাতোয়ারা। বঙ্গভূমিতে লেগেছে উৎসবের ধুম। মহালয়ার ভোরে পুরোহিতের কণ্ঠে চণ্ডী পাঠ আজও আমাদের হৃদয়কে শাশ্বত সনাতনী ভাবনায় উন্নীত করে। শুম্ভ নিশুম্ভ মহিষাসুর চণ্ডমুণ্ড বধ হলেও আমাদের হৃদয়ের আসুরিক বৃত্তি আজও বধ হয়নি। হিংসা, দেশ, স্বার্থপরতা, মোহ, মাৎসর্যের মতো আসুরিক বৃত্তি আমাদের হৃদয়কে কলুষিত করছে প্রতি পলে পলে। আর এই আসুরিক বৃত্তিকে বিনষ্ট করার জন্যই মহামায়ার আবির্ভাব যুগে যুগে কালে কালে। সোমবার মহালয়ার আরাধনায় বিশ্ববাসীর সঙ্গে সামিল হল এ রাজ্যের মানুষ। ভোর রাত থেকে রাজ্যে শুরু হয়ে যায় মহালয়ার আরাধনা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি, ধরণীর বহির আকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। মহিষাসুর মর্দিনী সহ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ নিঃসৃত মহালয়ার ভোরে সবাই বেরিয়ে পড়ে রাস্তায় একে অপরের প্রতি ব্যস্ত শুভেচ্ছা বিনিময়ে। আর নানা ধর্মীয় নিয়মে পিতৃপক্ষের অবসানে এক বুক জলে দাঁড়িয়ে পিতৃতর্পণের চিত্রও মহালয়ার ভোরে ল্যান্সবন্দি হয় রাজধানী সহ রাজ্যের নানা প্রান্তে। মহালয়ার ভোরে পূর্বপুরুষদের এই তর্পণ প্রসঙ্গে একজন পুরোহিত বলেন, মঙ্গল কামনায় সন্তানেরা এদিন পূর্বপুরুষদের তিল জল তর্পণ করে থাকে। দিতে হয়, কেন দেওয়া হয়? আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মরতে আসেন, তাদের বংশ পরম্পরা পুত্ররা ছেলেমেয়েরা তাদের উদ্দেশ্যে একটু তিল জল দান করবে। এই তিল জল দান করলে তাদের মঙ্গল হবে, সেই কারণে এই প্রেতপক্ষটা তিল তর্পণের নামে করে। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি মহামায়া কখনো অসুর রাজ মর্দিনী, কখনো তিনি বৃষভ বাহিনী, কখনো বাসন্তী, আবার কখনো শারদীয়া। নীল আকাশে সাদা মেঘের ভেলা থাকুক আর না থাকুক, শিউলি ফুটুক আর বা নাই ফুটুক, আজ শরৎ। পরিবর্তন পরিবর্ধন যাই হোক না কেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ নিনাদিত শাশ্বত সুর সোমবারু মহালয়ার পুণ্যতিথিতে রাজ্যবাসীর মনে আরও একবার দোলা দিয়ে গেল। কৌশিক অধিকারীর সঙ্গে শুভমধরের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।